করোনার প্রকোপ বাড়ায় চলছে দ্বিতীয় ধাপের লকডাউন। নাগরিক চলাচল নিয়ন্ত্রণে প্রত্যেক গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। গণপরিবহন বলতে রাস্তায় বিশেষ করে চোখে পড়ছে রিক্সা। প্রত্যেক চেকপোস্টে রিক্সাকে ধরে ধরে যাত্রী এবং চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে, আবার কাউকে উল্টো পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। লকডাউনে ভালো নেই এ সকল খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা শ্রমজীবী এবং দিন আনে দিন খাই, এ ধরনের মানুষের তালিকাটাই একটু লম্বা। রাস্তাঘাটে মরি বুলাই রাজধানীর রাজারবাগ ফকিরাপুল বাবুবাজার এলাকা ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানেই উল্টে রেখেছে রিক্সা। কয়েকজন রিক্সাওয়ালার সাথে কথা বলে বিভিন্ন মতামত জানা যায়। মির্জা সম্রাট রেজার ভিডিও চিত্রে ফুটে উঠেছে সে সকল চিত্র। সৎপথে ভাত নেই, দুনিয়ায় সৎপথে থাকলি ভাত নেই, সৎপথে তিন দিন ভয়তে বেরোয়নি, বাসায় যদি কি খাওয়া চুরি করতে যাও, তাহলে ছেলেবিলি খাওয়া আসি, তা যদি রিক্সাটা নেই বেরোই, এই রিক্সাটা নেই বেরোই যে আটকে দেখি। পঁচিশশো টাকা করে দিছিল না কিছু সহযোগিতা, আমি ইউনিয়ন পরিষদের মেম্বাররা কইছে কি আয়া ওই যে ফর্ম ফিল আপ করে লয়ে গেছে, এক ওয়ার্ডে ছবি সহ এক ওয়ার্ডে 52 তা ছ টাকা দিব, ভালো কথা, সেই টাকা আইসন দাম করে দেয় আবার মনে করো যে জনগণ যদি না বাঁচাতে দেয় তাহলে লকডাউনে কি করবো, এই দেশে সরকার ঠিক দেখলে জনগণ দরকার, জনগণ বাঁচা রাখবো, জনগণকে বাঁচতে গেলে আবার এই তাছাড়া মুক্তি নেই তো, সরকারের লাভ দেওয়া লাভ আছে এফ এ শাহেদ, ব্রেকিং নিউজ।